আপনি কি জানেন কি খেলে দ্রুত হাই প্রেশার কমে? সকালে ঘুম থেকে উঠেই কোন রং দেখলে চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী? কলা ফলে ফোকা হয় না কেন? মানুষের শরীরে সোনা কোথায় থাকে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, সারাদিনে কতক্ষণ হাসলে মানসিক চিন্তা 50% কমে যায়? অপশন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। সঠিক উত্তরটি হবে 15 মিনিট। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটি। পরবর্তী প্রশ্নে যাবার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কখনো কি ভেবে দেখেছেন কলা ফলে ফোকা হয় না কেন? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কলার মধ্যে পোকা নেই। এর কারণ হলো কলা ফলে সায়ানাইড নামক রাসায়নিক উপাদান পাওয়া যায়, এ কারণে কলা ফলে পোকা হয় না। কোন প্রাণীর কোনো রোগ ব্যাধি হয় না? অপশান ভাল্লুক, কুমির, মানুষ, হাঙ্গর। সঠিক উত্তরটি হবে হাঙ্গর। কোন ভিটামিনের অভাবে শরীরে বন্ধ্যাত্ব রোগ হয়? অপশান ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে ভিটামিন ডির অভাবে শরীরে বন্ধ্যাত্ব রোগ হয়। রাতে ফোটা ফুল সাদা আর দিনে ফোটা ফুল রঙিন হয় কেন? দিনের বেলায় ফুলের উজ্জ্বল রং কীটপতঙ্গদের আকৃষ্ট করে, কিন্তু রাতের বেলায় আলো না থাকায় ফুলের রং কোনো কাজে লাগে না, তাই রাতে ফোটা ফুলের রং সাদা হয়। কিসের অভাব দেখা দিলে শরীরে ডায়াবেটিক্স রোগের বাসা বাঁধে? অপশান হরমোন, প্রোটিন, ভিটামিন, ফ্যাট। সঠিক উত্তরটি হবে হরমোনের অভাবে শরীরের ডায়াবেটিক্স রোগের বাসা বাঁধে। ইনসুলিনের ঘাটতি হলো এ রোগের মূল কথা। অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ নিতে সামর্থ্য হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উপাদান বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা, এর যে কোনো একটি বা দুটোই যদি না হয় তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ, ফলে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিক্সের মতো ভয়ানক রোগ। কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল? অপশান 140 বছর, 150 বছর, 160 বছর, 170 বছর। সঠিক উত্তরটি হবে 140 বছর। সকালে ঘুম থেকে উঠেই কোন রং দেখলে চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী? অপশান হলুদ, সবুজ, কালো, নীল। সঠিক উত্তরটি হবে সবুজ রং দেখলে চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কি খেলে দ্রুত হাই প্রেশার কমে? অপশান বাটার, কিশমিস, সোয়াবিন, মূলা। সঠিক উত্তরটি হবে কিশমিস। কেউ যদি হাই প্রেশারে ভুগে যাচ্ছেন তাহলে প্রতিদিন নিয়মিত যদি কিশমিস খেতে পারেন তাহলে খুব দ্রুত হাই প্রেশার আয়ত্তে চলে আসে, কারণ কিশমিসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা হাই প্রেশার কন্ট্রোল করতে খুব দ্রুত কার্যকর। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, মানুষের শরীরে সোনা কোথায় থাকে? অপশান পাকস্থলীতে, লিভারে, রক্তে, হৃৎপিণ্ডে। সঠিক উত্তরটি হবে রক্তে। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটিতে কটি প্রশ্ন উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।